হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো যারা যারা পঞ্চায়েত এরিয়াতে বাস করেন, তাদের কাছে আজকের আমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা যারা পঞ্চায়েত এরিয়াতে বাস করেন, তারা এই রকম একটা ট্যাক্স হয় যেটাকে প্রপার্টি ট্যাক্স বলা হয়, আপনারা হয়তো দেখেছেন এবং এই ট্যাক্সটা আপনারা দিয়ে থাকেন। তো এই যে ট্যাক্সটা আছে, এটা কিন্তু বছরে একবারই দেওয়া হয় এবং এক একজনের এক এক রকম হয়, কারণ কারো যদি বাড়ি দুতলা হয় বা কত এরিয়া জুড়ে আছে, সেই সমস্ত তথ্যের ভিত্তির ওপর করে এই ট্যাক্সটা কাটা হয়। তো এই ট্যাক্সটা কিন্তু এবার অনলাইন হতে চলেছে এবং সেই অনলাইনে আপনারা কিভাবে পেমেন্ট করবেন, আপনাদের কত টাকা বাকি আছে, সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদেরকে যে ওয়েবসাইটটাতে চলে আসতে হবে, এই ওয়েবসাইটটা হচ্ছে prdtax.wb.gov.in। তো আমি এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এখানে আসতে পারেন। অনেক সময় গুগল ক্রোমে এই ওয়েবসাইটটাতে আসা যাচ্ছে না, তো আপনারা চেষ্টা করলে আসতে পারবেন। তো যখনই এই ওয়েবসাইটটাতে চলে আসবেন, ওয়েবসাইটের যে ভেতরের ইন্টারফেস সেটা দেখতে অনেকটা এরকম। এই ডান দিকে দেখুন, এখানে সার্চ অ্যাসেস বলে বলা হচ্ছে। এই সার্চ অ্যাসেস বলতে এখানে আপনার প্রপার্টি যে নম্বর থাকে, প্রত্যেকটা প্রপার্টির একটা করে নম্বর আছে, সেই নম্বরটা দিয়ে এখানে আপনি সার্চ করতে পারেন, অথবা আপনি আপনার ফোন নাম্বার দিয়ে এখানে সার্চ করতে পারেন। এবার যারা প্রথম আসছে, তারা কিন্তু এখানে সেই তাদের অ্যাসেস নম্বরটা দিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন না, কারণ আপনাদের কাছে কোনো অ্যাসেস নেই আগে থেকে। আর ফোন নাম্বার দিয়ে আপনারা পরবর্তীকালে সার্চ করতে পারবেন একবার যখন ট্যাক্স দিয়ে দেবেন। তাহলে আপনারা কিভাবে জানবেন বা কিভাবে বুঝতে পারবেন, তার জন্য নিচে দিকে দেখুন একটা অপশন আছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো এই যে সিলেক্ট ডিস্ট্রিক্ট আছে, এখানে দেখুন আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলার কিন্তু নাম দেওয়া আছে। আপনারা যে জেলার সেই জেলাটা প্রথমে সিলেক্ট করবেন এবং এখানে সিলেক্ট করার পর আপনাদেরকে এখানে বলা হচ্ছে যে আপনাদের ব্লক সিলেক্ট করতে বলা বলা হচ্ছে। তো আপনাদের যে ব্লকটা হবে, আপনারা এখানে সেটা সিলেক্ট করে দেবেন এবং ব্লক সিলেক্ট করা হয়ে গেলেই আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে পঞ্চায়েত সিলেক্ট করুন। তো যে পঞ্চায়েতের আন্ডারে আপনাদের প্রপার্টিটা আছে, সেই পঞ্চায়েতটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এরপর এইখানে ডান দিকে দেখুন, এখানে দেওয়া আছে সার্চ অ্যাসেস নেম, যে কি নেমে আছে সেটা দিয়ে সার্চ করতে বলা আছে, এবং এখানে আছে ফাদার্স নেম। তো যার প্রপার্টি তার নাম এবং এখানে তার ফাদার নেম। তো আপনারা যেটা করবেন, সব থেকে ভালো অপশন সেটা হচ্ছে যে এইখানে আপনারা কিছু লিখবেন না, এই অ্যাসেস নেম যেটা আছে এখানটাতে আপনারা কিছু লিখবেন না। আপনাদের যেটা বাবার নাম হবে, মানে প্রপার্টিটা যার আছে তার বাবার নাম এখানে যেটা হবে, সেটা এখানে লিখে আপনারা সার্চ ইওর প্রপার্টি বলে সার্চ করবেন। তো আমি একটা সার্চ করে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা যখনই এটা সার্চ করবেন, আপনাদের যে অ্যাসেস নম্বর যেটা আমি প্রথমে বলছিলাম, সেই নম্বরটা দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই নম্বরটা আপনারা এখান থেকে নিচে লিখে রাখতে পারেন, আপনাদের পরবর্তীকালে কাজে লাগবে। এবং আপনাদের বাড়িটা যে সংসদের আন্ডারে আছে, সেই সংসদের নম্বরটাও আপনারা পেয়ে যাবেন। এবং তারপর আপনাদের অ্যাড্রেসটা কি আছে, সেই বাড়ির বা প্রপার্টিটার ওনারের নাম কি আছে, এবং তার ফাদার অথবা মাদারের নামটা আপনারা দেখতে পাবেন। এছাড়া এখানে ডিউ অ্যামাউন্ট আছে, যে কত টাকা আপনাকে অ্যামাউন্টটা পে করতে হবে, এবং অ্যাকশনের দেখুন এখানে লেখা আছে পে নাও। তো এইবার আপনারা এখান থেকে নাম খুঁজে পেয়ে যাবেন। এবার একটা কথা যে এখানে কিন্তু এখন বর্তমানে সবার নাম খুঁজে পাবেন না, হয়তো আপনারা সার্চ করছেন তবু আপনাদের নামটা আসছে না। তো এখানে সেখানে নাম না পাওয়া গেলে ঘাবড়াবার কিছু নেই, কারণ এটা একদম নতুন ওয়েবসাইট। এখানে যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো এখন ফেচ করার কাজ চলছে অফিসে। আস্তে আস্তে মোটামুটি এই আগামী যে অর্থবর্ষ আছে, সেই অর্থবর্ষের মধ্যে কিন্তু সবার ডেটা এখানে চলে আসবে। এছাড়াও যদি আপনাদের ডেটা না থাকে, তাহলেও ডেটাটাকে আপনারা নিজেরা আনতে পারবেন। সেটা কিভাবে আনতে পারবেন সেটা আমরা একটু পর দেখাচ্ছি। তো আপনারা যদি এই নামের মধ্যে আপনাদের কারো নাম থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এই যে অ্যাকশন পে নাও বলে যে অপশনটা আছে, এখানে পে নাও অপশনে ক্লিক করলেই আপনাদেরকে একটা আলাদা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এবং এইখানে বলা হচ্ছে এন্টার ইওর মোবাইল নম্বর। তো আপনাদের যে কোনো একটি মোবাইল নাম্বার যেটা পার্মানেন্ট নম্বর, সেটা এখানে বসিয়ে দেবেন এবং তারপর লগ ইন নাও বলে অপশনটাতে ক্লিক করবেন। তো লগ ইন নাও এ যখনই ক্লিক করবেন, এই মোবাইল নম্বরটাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমরা লগ ইনটা করছি এবং তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, তো যখনই আপনি লগ ইন অপশনে ক্লিক করছেন, দেখুন এইখানে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে প্রথমে, কারণ যেহেতু আপনার মোবাইল নম্বরটি এন্টার মানে রেজিস্টার করা নেই, তার জন্য তো আপনাকে প্রথমে এখান থেকে কিছু কিছু ডেটাগুলো সিলেক্ট করে নিতে হবে, যেমন আপনাদের প্রপার্টিটা
কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আছে, আপনারা সিলেক্ট করলেন, তারপরে ব্লকটা সিলেক্ট করলেন, তারপরে গ্রাম পঞ্চায়েত, আপনার ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেম এখানে দিলেন, এবং এরপর আছে আপনার ইমেল। তো আপনি আপনার ইমেল যেটা আছে সেটা বসিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলেন। আচ্ছা, তো লগ ইন হয়ে গেলে আপনারা এখান থেকে সমস্ত কিছু দেখতে পাবেন, যেমন অ্যাসেস নাম্বার, বিল্ডিং নম্বর, এগুলো আমাদের প্রাইভেসি পলিসির জন্য আমাদেরকে হাইড করে রাখতে হয়েছে। তো যাই হোক, আপনারা লগ ইন করলে আপনাদের নিজেদের তথ্য এখান থেকে দেখতে পাবেন, যে ওনারের নাম কি, তার ফাদারের নাম কি, যিনি অকুপাই করে রেখেছেন তার নাম কি, অকুপায়ের ফাদারের নাম কি, এবং মার্কেট ভ্যালু কত, বিল্ডিং ভ্যালু, টোটাল মার্কেট ভ্যালু, এছাড়া বিল্ডিংটা কত তলা, একতলা নাকি দুতলা, কত তলা ইউজ হয়, সমস্ত কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন, এবং টোটাল আউটস্ট্যান্ডিং। আচ্ছা, নিচে দিকে আপনারা যখন স্ক্রল করবেন তখন এখানে দেখুন একটা লেখা উঠছে যে ডিমান্ড নট জেনারেটেড ইয়েট, মানে এখনো পর্যন্ত কিন্তু আপনাদের যে বিল সেই ডিমান্ডটা কিন্তু এখনো জেনারেট হয়নি। কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত ওয়েবসাইটে কাজ চলছে, যখনই ওয়েবসাইটটা ঠিকঠাক ভাবে কাজ করা শুরু হয়ে যাবে তখন অনলাইনে আপনারা পে করতে পারবেন। আচ্ছা, তো এবার যারা যাদের কোনো নাম খুঁজে পাচ্ছেন না তারা কি করবেন, তো আপনারা প্রথমে লগ ইন অপশনে গিয়ে লগ ইন করে দেবেন, মানে সাইন আপ করে লগ ইন করলেন আপনাদের তথ্য দিয়ে, তারপর ড্যাশবোর্ডে আসবেন। তো ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন অ্যাড নিউ অ্যাসেস বলে অপশন আছে, এই অ্যাড নিউ অ্যাসেস এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এটাতে যখনই আপনারা ক্লিক করবেন তখন একটু ওয়েট করুন। এবার এখানে অনেক কিছু তথ্য আছে, যেমন অ্যাসেস নাম্বার, অ্যাসেস যার নামে আছে তার বাবার নাম কি, প্রপার্টির অ্যাড্রেস কি, কত নম্বর সংসদ, তারপরে টাইপ অফ হাউস, কি হাউস, এখানে অনেক রকমের অপশন আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন কত স্কোয়ার ফিটের মধ্যে আছে আপনার ফ্লোর যেটা আছে সেটা, তারপরে এখানে দেখুন নাম্বার অফ দ্য ফ্লোর ইন দ্য বিল্ডিং, এগুলো সমস্ত কিছু আপনাকে তথ্য এক এক করে দিতে হবে। এবং এখানে দেওয়া আছে সিলেক্ট আয়ন টু পে অ্যাসাইন ট্যাক্স, তো আপনি কিভাবে করতে চাইছেন পেমেন্ট, অ্যানুয়ালি না কোয়ার্টারলি, অ্যানুয়ালি বলতে বছরে একবার, কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাসে একবার। এবং তারপর আপলোড ডিড, আপনাকে আপনার যে দলিল আছে সেটা এখানে আপলোড করতে হবে, এবং তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো এইভাবেও আপনারা করতে পারেন, এটা আপনাদের যে পঞ্চায়েত আছে সেখানে চলে যাবে, ওখান থেকে অ্যাপ্রুভ হওয়ার পর তখন আপনারা পে করতে পারেন। তো আমি বলবো এখন কাউকে এগুলো করতে হবে না, আস্তে আস্তে ওরাই ওখান থেকে আপডেট করে দেবে, ডেটা আপডেট হয়ে যাওয়ার পর তখন আপনারা এখান থেকে পে করবেন। যদি সেক্ষেত্রে আপনারা তাও আপনাদের নাম না আসে তখন কিন্তু আপনারা এটাভাবে করতে পারেন। তো যাই হোক, এইটুকুই ছিল ভিডিওর আপডেট। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।